বন্ধুরা এখন কিন্তু আমরা এখান থেকে বেরোবো হোটেল থেকে, তো বাবা এখন দাড়ি কামাচ্ছে। তো এখন দেখো আমরা, হ্যাঁ আমার ফুল লোক, আর আমরা এখন যাচ্ছি বাইরে তো মানালি কিছু সাইট সিইং করতে। আগের দিন আমরা মোটামুটি এটা ডে 3, 4, 5 যাই হোক, আর একদিন আমাদের এই ট্রিপটা, আর তারপরে মানে আজকে নিয়ে দুদিন, তো আজকে এটা গেলে আর একদিন থাকবে। তো সো ফর দ্যাট, তো দেখো ট্রিপ কিন্তু শেষ হয়ে এলো এবং তারপরে কিন্তু কালী পুজো। ঠিক আছে, তো দেখ 21 তারিখ থেকে কিন্তু আমাদের ছুটি পড়ছে স্কুলে। তো এরকম কি সুন্দর ভিউ, এই যে দেখো এটা হচ্ছে মাই লুক। মানালিদের এখন যে রিসর্টটা আছে ওটাখানেই আছে, এখন ওই রিসর্টই হলো। তাই এবার বাইরে এসছে এখন থাকবো। তা আজকে আবার আজ কালকে গেছিলাম রোটাং পাস, আজকে যাবে বৈশিষ্ট্য মুনির আশ্রম টেম্পল, আর একটা কী সব বললো আমার মনে পড়ছে না। আমি যেখানে যেখানে যাবো আপনাদের সাথে কিন্তু সবটাই একটু আলোর দিকে দিয়ে অন্ধকার হচ্ছে, সবটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করব। আজকে আমার লুকটা কেমন হয়েছে, এই কোটটা তো আছি তার সাথে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে জানাবেন। আর জিন্সটা দেখাও, এই আজকে এই হলো আমার লুক। বন্ধুরা জানেন এখানে দেখুন কি সুন্দর, দেখো বন্ধুরা আমি আপনি থেকে তুমি চলে গেলাম, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এর যে ভিউটা, বরফের পাহাড়টা কি সুন্দরই না লাগছে। দেখো আমি আরও জুম করে দেখালাম, এবার দেখো কি সুন্দর লাগছে ওপরের দৃশ্যটা দেখতে পেলে, কি ভালোই না লাগছে। দেখো কি সুন্দর উড়ে 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 চলে গেল, কি ভালোটাই না লাগছে। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। বন্ধুরা দেখো কি সুন্দর পাহাড়টা লাগছে, আর আর মা এখানে বসে এখানে একটু আনন্দ করছে। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। বন্ধুরা এখানে কিন্তু কি সুন্দর, তোমাদের সবাইকে বলে বোঝাতে পারবো না, এখানকার বাড়িগুলো কি সুন্দর বলে বোঝানো যায় না। দেখো এই বাড়িগুলো কি ভালো না, ছোটো ছোটো বাড়িগুলো দেখো কি সুন্দর, পাহাড়ের মধ্যে আছে পুরো স্পেশাল আয়ার লাগছে। দেখো ইটস লুকিং রিলি ভেরি বিউটিফুল। সো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। হাই ফ্রেন্ডস, আমি সোমা, সোমাস কিচেন অ্যান্ড মোর চ্যানেল থেকে চলে এসেছি আপনাদের কাছে। আমার যে সিমলা এবং কুলু মানালির যে ভিডিওটা ছিল সেই ভিডিওটারই এটা কন্টিনিউয়েশন চলছে, অনেকগুলোই আমার মেয়ে করেছে, আমি এই ভিডিওটা আমি এখন ভয়েস ওভার করার চেষ্টা করছি। আচ্ছা আপনাদের কেমন লাগছে জানাবেন অবশ্যই। এখন আমরা যেখানে এসছি মানালির সাইট সিন, এটা এটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবী কে ছিলেন সেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেনও না, তবু আমি আমার মতো করে বলে দেওয়ার চেষ্টা করছি। মহাভারতের একটি বিশিষ্ট চরিত্র সেটা হচ্ছে ভীম, এই ভীমেরই স্ত্রী ছিলেন হিড়িম্বা দেবী। এই হিড়িম্বা দেবী উদ্দেশ্যেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে, সেই কারণে এটার নাম হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। এই মন্দিরটা মানালি থেকে অন্তত 1 ঘন্টা, মানালির মেন রোড থেকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে গাড়ি করে যাওয়া যায়, খুবই কাছাকাছি। খুব সুন্দর এই জায়গাটা, পরিবেশটাও খুব সুন্দর, চারিদিকে বড় বড় পাইন গাছের বন রয়েছে আর মাঝখানে ঠিক মন্দিরটা অবস্থিত। এখানে কোনো মূর্তি অবশ্যই দেখতে পাবেন না, এখানে মন্দিরের কোনো মূর্তি অবশ্যই নেই, এই মন্দিরটা দেখাচ্ছে যেটা সেটাই হচ্ছে আসল মন্দিরটা। এখানে মূর্তি ছোটো মতো একটু আছে, আর ভেতরে আর কি মানে ইনসাইডে কোনো ফটো তোলার পারমিশন নেই, সেই কারণে বাইরেটাই আমি দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি খুব সুন্দরভাবে। সবাই এখানে ঘুরছে ফটো তুলছে, কিন্তু ভেতরে ঠিক মানে ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন, কিন্তু ফটো মানে তোলার জন্য কোনো পারমিশন এখান থেকে পাওয়া যাচ্ছে না, সেই কারণে সবাই আমরা বাইরেই ফটো তুলেছি। আর জায়গাটা চারিদিকটা আমি ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সমস্ত জায়গাটা কিন্তু কাঠের, এখানে যতগুলো মন্দির আছে সব কাঠের কারুকার্য মানে আছে, সুন্দর কাঠের যে কারুকার্য নকশাগুলো এগুলো কিন্তু দেখার মতো, কেননা এখানে কাঠ
আর কি কুলুতে কাঠের কারখানা আছে, কাঠের আড়ত আছে, সেই কারণে এখানে খুব সুন্দর কাঠের কারুকার্যওয়ালা মন্দিরগুলো কিন্তু রয়েছে। এবার বাইরেটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা, পরিবেশটা একটা অন্য রকম, আর গেলেই আপনাদের খুব ভালো লাগবে। আপনারা গেলে অবশ্যই এই মন্দিরটা কিন্তু অবশ্য করেই দর্শন করবেন, এটাকে মিস করবেন না কেন, মানে এটা খুবই সুন্দর জায়গা, একটা সুন্দর স্থানে অবস্থিত। আর এখানে কি করছে না, স্থানীয় যে সাজ আছে সেগুলোও সাজছে। আর এইখানটা যেটা দেখছেন, এখানেও হচ্ছে হিড়িম্বার যে পুত্র, হিড়িম্বা এবং ভীমের যে পুত্র বীর ঘটোৎকচ আছে, তার উদ্দেশ্যে এই গাছের মানে পুজো দেওয়া হয়। এখানে একটা সুন্দর মূর্তির মতো আছে, মূর্তি ঠিক বলবো না, একটা পাথরটা তো রয়েছে আর অন্যান্য ঠাকুরও রয়েছে। এটা কিন্তু ঘটোৎকচের উদ্দেশ্যেই করা হয়েছে। ঘটোৎকচকেও তাহলে আমি বলে দিলাম কে, উনি ছিলেন ভীম আর হিড়িম্বা দেবীর পুত্র, একমাত্র পুত্র। তা এখানেও সবাই প্রণাম করছে, আমরাও এখানে প্রণাম করলাম, ফটো তুললাম, ছবি তুললাম, খুবই ভালো লাগলো। আর এখানে কিছু দোকান রয়েছে, আমরা একটা দোকানে এসেছি, সেখান থেকে আমরা আমাদের বাড়ির লোকের জন্য কিছু নিলাম, মাও নিলাম, এছাড়া একটা প্লেট তৈরি করা। দেখো এই দোকানটা, দোকানটা কি সুন্দর না, কি ভালো, দেখুন। আমরা একটা এখানে যে পাশেই রয়েছে কি মিউজিয়াম, এখানে মানালির যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর ভেতরে মানালির হাজার বছর আগের যে জিনিসপত্রগুলো এরা ইউজ করতো, এখানকার মানুষেরা কীরকম ছিল, সেখানকার মানুষদের জিনিসপত্র সবটাই দেখিয়ে দেওয়ার এখানে চেষ্টা করা হয়েছে। মিউজিয়ামে সব পুরনো গয়নার জিনিসপত্র সব আমি আলাদা আলাদা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে গয়নার বাক্স, বিভিন্ন মানে ভারী গয়না, সমস্ত আসবাবপত্র, তাছাড়া কি রান্নার জন্য তারা কি ব্যবহার করতো, সব কটাই আমি কিন্তু জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা, যা যা মিউজিয়ামের মধ্যে মানে রাখা রয়েছে, সংরক্ষিত রয়েছে, সবটাই আমি কিন্তু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সত্যি এগুলো দেখার মতো, এগুলো না দেখলে বেশি টিকিট ভাড়াও নয়, 20-25 টাকা টিকিট ভাড়া নিয়েছিল পার হেড, কিন্তু মানে এটা না দেখলেও মিস করবেন, খুব সুন্দর জিনিস। এগুলো না দেখলে বুঝতে পারবেন না যে এখানকার অধিবাসীরা হাজার বছর পূর্বে কীরকম ধরনের জীবনযাত্রা নির্বাহ করত, তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে, যুদ্ধ করার অস্ত্র, গয়নাগাটি, সমস্ত কিছু এখানে ভালোভাবে দেওয়া হয়েছে। এই যে গয়নাগাটিগুলো, ভারী ভারী গয়না তখন ইউজ করতো ওরা। হ্যাঁ, এখানে মূর্তি সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং আমিও যতটা পেরেছি আপনাদের তুলে ধরানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি। কেমন আপনাদের লাগছে অবশ্য করে আমাকে জানাবেন, কারণ আমি চেষ্টা করবো মানে সর্বান্তকরণে যে আপনারা যারা এখনও যাননি তারা যাতে ভালোভাবে এই ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পারেন বা উপভোগ করতে পারেন। যারা গেছেন তারা তো ঠিকই আছে, বা যারা ভবিষ্যতে যাবেন সেটাও ঠিক আছে। অনেক সময় অনেকেই বললাম যে তাদের মানে নানা কারণে যেতে পারে না, শারীরিক অক্ষমতাই হোক, সুযোগ সুবিধার অভাবই হোক, বা আর্থিক অভাবই হোক, যে কোনো কারণে হয়তো যারা যেতে পারলেন না, তারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই উপভোগ করতে পারবেন। সেই কারণেই আমার মানে সবসময়ের চেষ্টা থাকে যে ভিডিওটাকে মানে যত কিছু আছে ডিটেলসে দেখানোর, মিউজিয়ামটাও আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। তাছাড়া এখানটা সুন্দর করে দেখে নিন আপনারা, ভেতরে ঢুকেছিলাম, খুব ভালো বসার জায়গাও আছে, যদি কেউ দেখতে ঘুরে না দেখতে পারেন তারা একটু বসে কানে একটু রেস্ট নিয়েও দেখতে পারবেন। হ্যাঁ, এখানকার পোশাক আশাক, এখানকার অধিবাসীরা কীরকম ধরনের পোশাক আশাকপত্র, বাসনপত্রগুলোও সুন্দরভাবে দেখিয়েছে। দেখেছেন এটা রান্নাঘর, কীভাবে আগে রান্না হতো সেইটাও দেখিয়ে দেয়, বাসনগুলো কীরকম ছিল, কীরকম ধরনের বাসন ওরা ব্যবহার করতো, ইউটেন্সিলস বা বাসনপত্র কীরকম ধরনের ব্যবহার করতো, সবটাই এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। ভালো করে আপনারা কিন্তু এগুলো দেখতে থাকুন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া যন্ত্রপাতিগুলোও দেখিয়ে দেবো, কী কী যন্ত্র ওরা ব্যবহার করতো না করতো সবটাই আমি কিন্তু দেখিয়ে দেবো, মানে একটু ব্রিফলি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। তা এখানটা দেখছেন যে বড় বড় বাসনপত্র রয়েছে এখানে, এখানে মানে স্টোর করে রাখার জন্য সমস্ত জিনিসপত্র, মশলা বাটা জিনিসপত্র, ছোটো ছোটো বাড়ির ধরনগুলো কীরকম ছিল সবটাই দেখিয়ে দেওয়া হচ্ছে। যতটা পারছি আমি এখানে বড় বড় যে মানে রাজা রাজারা যেরকম বাড়িতে থাকতো সেই বাড়িগুলো, কারুকার্যগুলো কীরকম কাঠের, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা।
চেষ্টা করেছি। ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সমস্ত জিনিসটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি মিউজিয়ামটা না দেখলে অনেকটা বড় জিনিসই আমরা মিস করে ফেলতাম, আর আপনাদের না দেখালে আপনারাও কিন্তু অনেকটা জিনিস মিস করে যেতেন। সেই কারণে আমি এটা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। দেখছেন কীরকমভাবে বাড়ির যে ওপরের ছাদটা কী সুন্দর হতো, যাতে জলটা স্ট্যাগনেন্ট না হতে পারে, পড়ে যেতে পারে। হ্যাঁ, তাছাড়া যাতা সমস্ত কিছু এখানে রয়েছে, যা যা হ্যাঁ এখানে মেশিন চরকা সব কিছু সেলাই, মানে কাপড় কাটার মেশিন যেগুলো ছিল, আগে তো মানুষ কাপড় মানে চরকার সাহায্যে কেটে নিত, তো সেখানেও ওই ধরনের ব্যবস্থাই ছিল, সবটাই দেখিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে। তা আপনারা ভালোভাবে এটা দেখে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আমাকে জানাবেন, তবেই কিন্তু আমার উৎসাহ আরও বাড়বে। আর এখানে দেখছেন দাঁড়িপাল্লা, এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য, জিনিসপত্র ওজন করার জন্য যেগুলো দাঁড়িপাল্লা বা ওজন সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে তুলে রেখেছে বা তুলে ধরেছে ওরা, যে সত্যি মানে বর্ণনা করা যায় না, যে অবর্ণনীয়, এত ভালো লাগছে দেখতে। সেই কারণে আমি ও তুলে ধরেছি, আপনারাও দেখবেন খুবই ভালো লাগবে পুরোটাই। এখানে দেখছেন এদের স্কার্ট, ওপরের টপ, ছেলেরা মেয়েরা গায়ের স্টোল সমস্ত কীরম ব্যবহার করতো, জামা কাপড় পোশাক পরিচ্ছদ যেটাকে বলে, কম্বল, হ্যাঁ এই ধরনের জিনিস ওরা ব্যবহার করতো। এবার এখন এগুলোর অনেক জুতোও দেখিয়ে দিচ্ছি, এগুলোর মডিফিকেশান হয়েছে, সব যে ওরা এই আগে স্টাইল এখনও পর্যন্ত এগুলো চলছে তা না, এখন অনেক নতুনত্ব সব জিনিস এসেছে যেটা আগের মতো নেই, হয়তো কিছুটা আছে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটে গেছে, চেঞ্জেস এসেছে। তা এইগুলো কিন্তু না দেখলে আমরা বুঝতে পারবো না যে ওখানকার মানুষেরা আগেকার দিনে বা অত বছর আগে কীরকম ধরনের পোশাক ওরা ব্যবহার করতো। কত রকমের দেখেছেন চাদর দেওয়া হয়েছে, চাদরের ডিজাইনগুলো দেওয়া হয়েছে, যেগুলো আগে ওরা অনেক আগে আর কি ব্যবহার করতো। এখনও কিছু মানে কি বলবো মিল আছে, কিন্তু সম্পূর্ণ মিল হয়তো এখনও নেই, এখন অনেকটা চেঞ্জেস ওদের মধ্যে এসে গেছে, ওদের জীবনযাত্রার মধ্যে, লাইফস্টাইল যেটা বলে, হ্যাঁ তাছাড়া পোশাক পরিচ্ছদ, গয়নাগাটি, আসবাবপত্র সব কিছুর মধ্যেই কিন্তু অনেক পরিবর্তন এসে গেছে। কারণ মানুষের মানে ধর্মই হচ্ছে কি প্রবাহমান, আমরাও মানে প্রবাহমানভাবে এগিয়ে চলেছি, আমাদের জীবনযাত্রা এখানকার লোকেদেরও মানে পরিবর্তন এসেছে, ঠিক সেরকমই ওখানেও মানুষের জীবনযাত্রা অনেক পরিবর্তন এসে গেছে। সেই কারণে ওরা আগের মতো সব জিনিস নেই কিন্তু অনেকটা জিনিসই কিন্তু আগের মতো রয়েছে। সেগুলো কিছু কিছু পোশাক পরিচ্ছদে যেমন হচ্ছে কিছুটা মিল আমরা খুঁজে পেয়েছি, কিন্তু আসবাবপত্র, বাসনপত্র, তারপর অস্ত্রশস্ত্র বা জুয়েলারি, যেগুলো আগে ভারী ভারী জুয়েলারি পরতো কিন্তু এখন, এবং সোনার হয়তো জুয়েলারি পরতো, কুন্দনের জুয়েলারি পরতো, কিন্তু এখন তো সেই মানে মানুষের আর্থিক কন্ডিশন আগের মতো নেই, আর এখন মানুষই অত ভারী গহনা পরে ক্যারি করতেও পারে না, সেই জন্য এগুলো অনেক পরিবর্তন এসেছে। এবার যেটা আমরা আসছি সেটা হচ্ছে দ্য ক্লাব হাউস, এটাও কিন্তু হিমাচল প্রদেশের এবং মানালির একটা সুন্দর জায়গা, এটা দেখতে খুবই ভালো লাগবে। আমি এটা ভেতরটা অ্যালাউ ছিল না সেই জন্য দেখাইনি, কিন্তু খুব সুন্দর জায়গা এটা। এখানে বিভিন্ন খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন, চেস, ক্যারাম বোর্ড সব আছে। এইবার আমরা চলে এসেছি গাড়িতে, আমাদের সমস্তটা জায়গা মানালির ওইখানটা ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এবার যে নেক্সট ডেস্টিনেশন যেটা, সেটাই দেখানোর চেষ্টা করছি। এখন গাড়িতে আমরা বসে আছি, সবাই মিলে গাড়ি করে যাচ্ছি। দেখিয়ে দিলাম প্রথমেই আমি হিড়িম্বা দেবী আর ঘটোৎকচের টেম্পলটা, তারপর ক্লাব হাউস দেখিয়ে দিলাম, মিউজিয়াম দেখিয়ে দিলাম, সবই পরপর দেখিয়ে দিয়েছি। এবার আমরা যে ফোর্থ ডেস্টিনেশন আছে সেটা দেখানোর চেষ্টা করছি, এটা সাইড সিনটা আর কি। রাস্তার ভিউটাও ভালো করে দেখানোর চেষ্টা করছি, রাস্তার ভিউটাও সুন্দর, অপূর্ব, না দেখলে সেগুলোও মিস করে যেতে হবে। সেই কারণে আমি ভিউটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা মানে ভালো লাগবে আপনাদের, সেই কারণেই আমি চেষ্টা করছি এটা দেখিয়ে দেওয়ার। এরপর আমরা যে নেক্সট ডেস্টিনেশন যে বললাম আসবো, সেটা হচ্ছে বৈশিষ্ট্য মুনি টেম্পল বা বৈশিষ্ট্য মুনি আশ্রমও বলতে পারেন। এটারও সুন্দর মানে দৃশ্য আছে, কেননা এই মন্দিরটা এত ভালো কারুকার্য, পুরো কাঠের তৈরি, এবং কারুকার্যগুলো দেখলে মানে কি বলবো আপনাদের চোখ মানে সার্থক হয়ে যাবে, চক্ষু সার্থক বলে না, সেই চক্ষু সার্থক হয়ে যাবে আপনাদের। কারুকার্যগুলো আমি অনেকটা তুলে ধরানোর চেষ্টা করেছি, আমি আমার মেয়ে সবাই চেষ্টা করেছি যে এখানে সুন্দর করে কারুকার্যটা দেখানোর। এখানে খালি পায়ে ঢুকতে হয়,
জুতো পরে দোকানে যায় না, জুতো এক জায়গায় জমা রেখে আমরা সবাই মিলে এখানে ঢুকেছিলাম। তারপর পরে আমার যাওয়ার সময় জুতোটা নিয়ে নিয়েছি। এটা ভেতরটা, এন্ট্রেন্সটা এইটা, এখানে হাত জুতো ওই রাখছি দেখতে পাচ্ছেন তো, জুতোগুলো এখানে জমা দিতে হয়। জমা দিয়ে তারপর আমরা ঘুরে চলে এসেছি। এরপর আমরা একটা পাঞ্জাবি ধাবায় এসেছি। এখানে আমাদের মানে লাঞ্চের ব্যবস্থার জন্য বলা, ব্রেকফাস্ট আমরা আগেই খেয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। লাঞ্চের জন্য আমরা বলা ছিল তা সেই আমাদের যে ড্রাইভার তিনি ব্যবস্থা করে রেখেছিলেন, আগে থেকে বলে রেখেছিলেন। আমরা এসে জাস্ট লাঞ্চ খেতে এসেছি সবাই মিলে। আমরা এখানে মটনই করা হয়, কিন্তু আমি নিজে মটন খাই না, এবং অনেকেই ওরা মটন খেতে চাইছিল না, ওই জন্য চিকেন আলাদা করে আনা হয়েছিল এবং চিকেন ভাত করা হয়েছিল। একদম মানে বেশি বাড়তি কিছু রান্না হয়নি, তাড়াতাড়ি এসে কিন্তু খুব ভালো রান্না করা করেছিল পাঞ্জাবি ধাবা, বুঝতেই পাচ্ছেন। এরপর আমরা যেটা এসেছি ম্যালোডে, ম্যালোডে এখানে ওই সফটিগুলো খুব ভালো ছিল, সেই মানে পাঁচ আটটা না পাঁচটা ফ্লেভার দিয়ে সফটিটা তৈরি হয়েছিল। 18-1 সফটিটা ট্রাই করা হয়েছিল, মানে আট রকম ফ্লেভার বা আট রকম টেস্ট দিয়ে তৈরি, খুব ভালো ছিল। বন্ধুরা, আমি এই ভিডিওটা শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন। আর যারা যারা এখনও ভিডিওটি শেয়ার করেননি সবাইকে শেয়ার করে দেবেন। বাই গাইস, আজকের মতো বিদায় নিন।